নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে গোটা পশ্চিমবাংলা দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা জেলা ভিত্তিক সমীক্ষা করছি শুধু জেলা নয় গ্রাম ব্লক ভিত্তিক সমীক্ষা করছি অনেকগুলো জেলাতে দাঁড়িয়ে সেই সমীক্ষার রিপোর্ট কি হচ্ছে কি দাঁড়াচ্ছে দু হাজার তেইশের পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল কোন দিকে যেতে পারে তার একটা আগাম সমীক্ষা আমরা আপনাদের সামনে হাজির করছি ঠিক যেমন পুরুল ত্রিপুরার বিধানসভা নির্বাচন মেঘালয়ের বিধানসভা নির্বাচনের আগেও আমরা আমাদের সমীক্ষা আপনাদের সামনে হাজির করেছিলাম এবং ফলাফল বেরোনোর পর দেখা গিয়েছিল সেই সমীক্ষা প্রায় প্রায় পঁচানব্বই শতাংশ সেই সমীক্ষার ফলাফলের সঙ্গে মিলে গিয়েছিল ত্রিপুরা মেঘালয়ের নির্বাচনে যে ফলাফল ছিল আমরা এবার পঞ্চায়েত নির্বাচনে একটা ফলাফল আপনাদের সামনে রাখছি আজকের জেলা হচ্ছে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলাতে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে একশো সত্তরটা গ্রামের সংখ্যা হচ্ছে দু গ্রাম আছে এখনও পর্যন্ত কম বেশি একটু বাড়বে এবারে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সংখ্যাটা বাড়বে ওয়ান সেভেন্টির বেশি হবে প্লাস সমিতি পঞ্চায়েত সমিতি কুড়িটা আছে এটা একটু বাড়বে জেলা পরিষদ আটত্রিশটা আছে এটার সংখ্যাও বাড়বে জেলা পরিষদের আটত্রিশটা সিট আছে আমি একটু আপনাদেরকে বলে দিই যে এই জেলা পরিষদে দু হাজার তেরো এবং দু হাজার আঠেরোর ফলাফলটা কী ছিল দু হাজার তেরোতে আটত্রিশটা সিটের মধ্যে জেলা পরিষদের তৃণমূল একত্রিশটা দখল করেছিল এবং সেবারে লেফটরা তিনটে সিট দখল করেছিল অন্যান্যরা চারটে সিট দখল করেছে দু হাজার যখন ভয়ঙ্কর সন্ত্রাস হয়েছে বলে বিরোধীদের পক্ষে অভিযোগ সেই সময় দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস মাত্র তৃণমূল কংগ্রেস পঁচিশটা এবং বিজেপি উল্লেখযোগ্যভাবে দশটা জেলা পরিষদের সিট তারা জয়লাভ করে সিপিএম কংগ্রেস কেউ কোনো সিট পায়নি অন্যান্যরা তিনটে পেয়েছিলেন আমরা যখন পুরুলিয়ার এই জেলা আমরা যখন এ সমীক্ষায় নেমেছিলাম আমরা কতগুলো বিষয়কে মাথায় রেখেছিলাম প্রথম হচ্ছে ঝালদা পুরসভায় তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হয়েছে এটা আপনারা জানেন সেখানে গোটা পুরসভা সম্পর্কে পঞ্চায়েতের পঞ্চায়েতের পর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের পর পঞ্চায়েত বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে একটার পর একটা পঞ্চায়েতের নিজের দলের লোকেরাই নিজের দলের পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা এনেছেন দুর্নীতির ইত্যাদি অভিযোগ এনে পঞ্চায়েতকে ফেলে দিয়েছে এরকম অনেকগুলো পঞ্চায়েত এই জেলাতে রয়েছে যেটা তৃণমূলের জেতা পঞ্চায়েত মাওবাদী কার্যকলাপ বাড়ছে এটা বিরোধীরা বলছে এটা একটা অজুহাত সেই অজুহাতে মমতা ব্যানার্জির খুব ভাজন বলেই বলা হয় অভিজিৎ বঙ্গ বন্দ্যোপাধ্যায় আইপিএস তাকে এসপি করে আনা হয়েছে এই এলাকায় যাতে বিরোধীদের রাজনৈতিক নিয়ন্ত্রণ করা যায় কারণ আমি আগেই বলেছি আমার অনেকগুলো প্রতিবেদনে যে এই রকম কতগুলো জেলা আছে যে জেলাগুলোতে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক যে ক্ষমতা নিয়ন্ত্রণ সেটা তার চলে গেছে সুতরাং প্রশাসন দিয়ে তিনি সেই নিয়ন্ত্রণটাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন সেক্ষেত্রে প্রশাসনের যারা মাথায় থাকবেন বিশেষ করে এসপি বা ডিএম এদেরকে তার বেশি বেশি করে তার খুব কথা শুনে চলবে এরকম বিষয়টা অর্থাৎ একটা দলীয় রাজনীতিকে তারা আর তার রাজনীতির প্রতি আনুগত্য রেখে তারা তাদের প্রশাসন চালাবেন এই রকম মানুষজনকেই তিনি পুট করেন বলে আনবেন বলে বিরোধীদের অভিযোগ এবং সেই মতো দেখা যাচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যিনি আগে ডায়মন্ড হারবারে ছিলেন তাকে ওখান থেকে তুলে এনে এই পুরুলিয়াতে এসপি করা হয়েছে এই বিষয়টাও আমাদের মাথায় রয়েছে যখন আমরা পর্য আমরা যখন এই সমীক্ষাটা করছিলাম হিন্দু ভোট এখানে মাত্র তিরাশি হিন্দু ভোট এখানে তিরাশি পার্সেন্ট মুসলিম ভোট ছ শতাংশ মতো আদিবাসী ভোট এখানে প্রায় আট শতাংশ আদিবাসীদের মধ্যে কুর্মী যারা ইতিমধ্যে আন্দোলনে নেমেছেন আদিবাসী সাঁওতাল ওরাং ভূমিজ বাউরি এই সমস্ত আর এর সঙ্গে আরও অনেকে রয়েছে টবরও রয়েছে এই সমস্ত আদিবাসীরাই এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অর্থাৎ আমরা ঝাড়গ্রামে যে চিত্রটা দেখছিলাম সেই সমান চিত্র এই অঞ্চলেও আমরা দেখেছি এবং এই পরিবর্তনটা দু হাজার উনিশ থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম র্যাদার দু হাজার আঠেরোর পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা পুরুলিয়াতে এটা নজর করছিলাম এখানে আমরা বাকি যে বিষয়গুলো থাকছে সেখানে দুর্নীতি থেকে ইস্যু করে দুর্নীতির ইস্যু আদিবাসীরা তাদেরকে তাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো পাচ্ছে না এই সমস্ত ইস্যুগুলো এখানে বিরাট ফ্যাক্টর হয়ে কাজ করছে ফলে এখানে কুড়িটা ব্লকে আমরা যে গ্রামগুলোকে ভাগ করে নিয়েছি আমরা গ্রাম ভিত্তিক গ্রামগুলো বলবো তারপরে একটা টোটাল আপনাদেরকে জানিয়ে দেব যে এই জেলা পরিষদে কীরকম কি অবস্থা হচ্ছে ব্লক ভিত্তিক আমরা যা রিপোর্ট পেয়েছি আমি আপনাদের সামনে উপস্থাপিত করব এই মুহূর্তে ব্লক আরশা একশো নটা গ্রাম আছে সেখানে সত্তরটা বিজেপি গ্রাম দখল করবে পঞ্চায়েত নয় কিন্তু সিপিএম কংগ্রেস পাঁচটা তৃণমূল কংগ্রেস চৌত্রিশটা গ্রাম জিতার জায়গায় রয়েছে বলরামপুরের এক প্রায় একশো উনত্রিশটার মতো গ্রাম আছে একশোটা বিজেপি সিপিএম কংগ্রেস ছটা তেইশটা তৃণমূল কংগ্রেস হুরাতে একশো আঠেরোটা একশো আঠেরোটা রয়েছে এই একশো আঠেরোটার মধ্যে গ্রামের মধ্যে পঞ্চাশটার মতো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রাম জিতবে জিততে পারে বিজেপি দশ থেকে পনেরোটা সিপিআইএম তৃণমূল কংগ্রেস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গ্রাম পুরুলিয়া এক একশো পাঁচটা চল তিরিশ থেকে চল্লিশটা বিজেপি পাঁচ থেকে দশটা কংগ্রেস পঞ্চাশ থেকে ষাটটা তৃণমূল পুরুলিয়া টু একশো দশটা গ্রাম বিজেপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিপিএম দশ থেকে পনেরোটা তৃণমূল কংগ্রেস চল্লিশ থেকে পঞ্চাশটা বড়বাজারে একশো উনিশটা গ্রাম রয়েছে সেখানে ষাট থেকে পঁয়ষট্টিটা জিততে পারে বিজেপি পঁচিশ থেকে তিরিশটা জিততে পারে ফরওয়ার্ড ব্লক সিপিএম কংগ্রেসের জোট তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো জিততে পারে বান্দোয়ানে একশো সাতাশটা রয়েছে এখানে প্রায় সত্তর থেকে আশিটা বিজেপি জেতার মতো জায়গায় রয়েছে গ্রাম সিপিএম কংগ্রেস এই জায়গায় খুব একটা সুবিধা করতে পারছে না তৃণমূল কংগ্রেস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো গ্রাম জেতার জায়গায় আছে মালবাজার ওয়ান একশো একুশটা গ্রাম তার মধ্যে বিজেপি জিতছে ষাট থেকে সত্তরটা মতো জিততে পারে সিপিএম কংগ্রেস পাঁচ থেকে দশটা তৃণমূল কংগ্রেস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মধ্যে যে কোনো নাম্বার যে কোনো সংখ্যা গ্রাম জিততে পারে মালবাজার দুই একশো গ্রামের মধ্যে সত্তর থেকে আশিটা বিজেপি জিততে পারে সিপিআইএম পাঁচ থেকে সাতটা তৃণমূল কংগ্রেস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পুঞ্চা একশো পঁয়ত্রিশটা গ্রাম ষাট থেকে সত্তরটা বিজেপি সিপিএম দশ থেকে পনেরোটা তৃণমূল কংগ্রেস ষাট থেকে পঁয়ষট্টিটা বাঘমুন্ডিতে একশো উনত্রিশটা বিজেপি এখানে ষাট থেকে সত্তর থেকে আশিটা সিপিআইএম দশটা পাঁচ থেকে দশটা তৃণমূল কংগ্রেস উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মধ্যে যে কোনো সংখ্যা জিততে পারে ঝালদা দুই একশো সাত তার মধ্যে বিজেপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ সিপিআইএম তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশ ঝালদা দুই একশো না আপনারা জানেন ঝালদা পুরসভাতে তৃণমূল কংগ্রেসের একটা সেটব্যাক হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ এখানেও বিজেপি ঝালদা টুতে সিপিএম কংগ্রেস চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা তৃণমূল কংগ্রেস পঁচিশ থেকে তিরিশটা সিট জেতার জায়গায় রয়েছে গ্রাম জেতার জায়গায় রয়েছে জয়পুরে একশো উনিশ সেখানে বিজেপি পঁচাত্তর থেকে আশি সিপিআইএম কুড়ি থেকে পঁচিশ তৃণমূল কংগ্রেস আঠেরো থেকে কুড়ির মধ্যে গ্রাম জিততে পারে কাশিপুরে একশো সাতাশ আশি থেকে নব্বই এখানে বিজেপি জিতছে সিপিআইএম কংগ্রেস পাঁচ থেকে দশটা তৃণমূল কংগ্রেস পঁচিশ থেকে তিরিশটা নেটুরিয়া একশো উনত্রিশটা গ্রাম সেখানে ষাট থেকে সত্তরটা বিজেপি সিপিআইএম কংগ্রেস দশ থেকে পনেরো তৃণমূল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার একশো একত্রিশটা বিজেপি নব্বই থেকে একশো ভালো ফল করার দিকে সিপিএম কংগ্রেস দশ থেকে কুড়ি তৃণমূল এখানে খুবই খারাপ ফল করছে দশ থেকে পনেরো রঘুনাথপুর একশো সাঁত্রিশের মধ্যে আস নব্বই থেকে একশো বিজেপি সিপিএম কংগ্রেস খুব বেশি সিট পাওয়ার জায়গায় নেই জিরো থেকে পাঁচের মধ্যে তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রঘুনাথপুর দুই একশো একচল্লিশ নব্বই থেকে একশো বিজেপি সিপিএম কংগ্রেস এখানে পাচ্ছে জিরো শূন্য থেকে দশের মধ্যে যে কোনো সংখ্যায় বিজেপি পাচ্ছে তিরিশ থেকে চল্লিশ সাতুরি একশো সাতাশ বিজেপি পাচ্ছে ষাট থেকে সত্তর সিপিএম কংগ্রেস দশ থেকে কুড়ি তৃণমূল কংগ্রেস পাচ্ছে তিরিশ থেকে চল্লিশটা সিট পাওয়ার জায়গায় আছে এটা তো গেল গ্রাম পঞ্চায়েত আমরা তাহলে টোটাল হিসেবে যা দেখাতে পারি বিজেপি এখানে চোদ্দোশো থেকে পনেরোশোর মতো গ্রাম জেতার জায়গায় রয়েছে অর্থাৎ সিট হিসেবে দেখলে একশো থেকে একশো দশটা গ্রাম পঞ্চায়েত দখল করতে পারে এখানে বিজেপি সিপিআইএম কংগ্রেস আড়াইশো থেকে তিনশোটা গ্রাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হিসেবে দেখলে সতেরো থেকে একুশটার মতো গ্রাম পঞ্চায়েত এখানে পেতে পারে তৃণমূল কংগ্রেস ছশো থেকে সাতশোটা গ্রাম অর্থাৎ পঞ্চায়েতের হিসেবে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটা পঞ্চায়েত দখল করার মতো জায়গায় রয়েছে এবার আমরা চলে আসি সমিতিতে পঞ্চায়েত সমিতি কুড়িটার বেশি সিট কুড়িটা প্লাস বিজেপি এখানে দশটার কাছাকাছি পঞ্চায়েত সমিতি দখল করবে সিট নয় পঞ্চায়েত সমিতি দশটা পঞ্চায়েত সমিতি দখল করার মতো জায়গায় গেছে তৃণমূল কংগ্রেস তারা আগের থেকে কমে সাতটা পঞ্চায়েত তারা ধরে রাখতে পারবে সিপিএম কংগ্রেস কোনো পঞ্চায়েত সমিতি জেতার জায়গায় নেই তিনটে পঞ্চায়েত সমিতি নিয়ে কিছু সমস্যা আছে এখনও পরিষ্কার চিত্র আসছে না জেলা পরিষদের ক্ষেত্রে আটত্রিশটা সিট আটত্রিশটার মধ্যে বাইশটা বিজেপি জেতার জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস দশটা জেলা পরিষদের সিট জিততে পারে সিপিএম কংগ্রেস ক্ষেত্রে ছটা পড়ে থাকছে আদার্সও হতে পারে সিপিএম কংগ্রেসের ক্ষেত্রে আদার্স কিছু কিছু ক্ষেত্রে এই জেলাতে একটা প্রবণতা আছে নির্দলদের জিতে যাওয়ার একটা প্রবণতা আছে এই জেলাতে সব স্তরে ফলে এখানে নির্দল এই যে আদার্স সিপিএম কংগ্রেসের সিটগুলো অনেক ক্ষেত্রে নির্দল প্রার্থীরা জিতে যেতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে যদি নির্দল প্রার্থী সমস্ত বিরোধী দলের সমর্থন নিয়ে দাঁড়ায় সেক্ষেত্রে জিতে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে তাহলে এই পর্যন্ত আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এই জেলাতেও তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর খারাপ ফল করতে চলেছে দক্ষিণবঙ্গের এই পুরুলিয়াতে জঙ্গলমহল অঞ্চলে যেখানে আদিবাসী অধূষিত অঞ্চল যা তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে দু হাজার থেকেই যেতে শুরু করেছে দু হাজার উনিশেও গেছে দু হাজার কুড়িতেও গেছে দু হাজার একুশেও গেছে সমস্ত নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে এখন দেখা দু হাজার তেইশে তারই পুনরাবৃত্তি ঘটে নাকি তৃণমূল এখান থেকে ঘুরে দাঁড়ায় আমাদের সে তার জন্য অপেক্ষা করতে হবে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং তার ফলাফলের দিন পর্যন্ত তা সে পর্যন্ত আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি স্বপন ইভিএম নিউজ আপনার কথা বলে